রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নি সন্ত্রাসের আর্তনাদ শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস, সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রায় ঘন্টা খানেক ধরে এখানে জমায়েত হয়েছে লোকজন। মূল বিষয়টা হচ্ছে যেহেতু আজকে মানবাধিকার দিবস, মানবাধিকার দিবস উপলক্ষে যারা আয়োজক তাদের যে মূল বক্তব্য বা মূল কথা, এখানে অনেক লোকজন আছেন, ভুক্তভোগী আছেন। 2013 এবং 2014 সালে অগ্নি সন্ত্রাসের যারা বলি হয়েছিলেন, যারা ভুক্তভোগী হয়েছিলেন, তারা এখানে আজকে সেই অগ্নি সন্ত্রাসের প্রতিবাদ করছেন। তারা বলতে চাইছেন যে বিএনপি জামাত যেসব অগ্নি সন্ত্রাস সংঘটিত করেছে, তাদের ক্ষতি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে, জানমালের ক্ষতি করেছে, এটারই প্রতিবাদ করছেন তারা স্মরণ করে, এবং বলতে চাইছেন এ ধরনের ঘটনা যেন আর না হয়, তার পুনরাবৃত্তি যেন না হয়, তারা যে কোনো মূল্যে সেটা প্রতিহত করবে। তো এখন বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী এবং সম্প্রচার মন্ত্রী, তিনি প্রধান অতিথি হিসেবে এখানে যোগ দিয়েছেন। তার বক্তব্যে আমরা চলে যাচ্ছি। এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, অর্থাৎ যারা 2013, 2014, 2015 সালে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, তাদেরই সংগঠন হচ্ছে অগ্নি সন্ত্রাসের আর্তনাদ। আমি আজকে বিশ্ব মানবাধিকার দিবস, এই দিবসে অগ্নি সন্ত্রাসের আর্তনাদ এই শিরোনামে এই সংগঠনের পক্ষ থেকে এই জাতীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করার জন্য সংগঠনের আহ্বায়ক সহ সংগঠনের সদস্যদের প্রতি ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং আজকের যে নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আজকের যে নেতৃত্ব, তারাই এই দেশে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে। জিয়াউর রহমান রক্তের উপরে পাড়া দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে, রক্তের উপরে পাড়া দিয়ে এই দেশে ক্ষমতা দখল করেছিল, এবং সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে, সেই ক্ষমতায় টিকে থাকার জন্যে শত শত হাজার হাজার সেনাবাহিনীর জওয়ান এবং অফিসারকে হত্যা করেছে, 22,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। জিয়াউর রহমান 1977 সালে শত শত সেনাবাহিনী বিমান বাহিনীর অফিসারকে যেইভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, এই বাংলাদেশের ইতিহাসে, শত শত বছরের ইতিহাসে এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ কখনো ঘটে নাই। কারাগারের মধ্যে বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীর জওয়ান আটক, হঠাৎ মধ্যরাতে তাকে বলা হলো চলুন, তিনি যখন জিজ্ঞেস করলেন কোথায় যাব, বলে ফাঁসির মঞ্চে। বলে কেন আমি ফাঁসির মঞ্চে যাব, আমার তো কোনো বিচার হয়নি। বলে বিচার হয়ে গেছে। এইভাবে বিনা বিচারে অনেক মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে জিয়াউর রহমান হত্যা করেছে। এমন অনেক ঘটনা আছে, ফাঁসির রায় কার্যকর হয়েছে একদিন, তার 2 মাস পরে ফাঁসির রায় হয়েছে, অর্থাৎ ফাঁসি কার্যকর করা হয়েছে একদিন,